খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, শুভ সকাল। আজ 77তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের সমস্ত দর্শকদের হার্দিক অভিনন্দন। আচ্ছা, আজকে আমরা একটা সদার্থক চেষ্টা করব মানুষের মন থেকে ধর্মীয় বিষ, জাতপাতের বিষ যাতে চিরতরে মুছে যায়। এই দেশের কিছু মানুষ কেন বলুন তো জেনে বুঝিয়ে অশুভ শক্তির সঙ্গে যুক্ত হয়ে চলেছেন। 77তম স্বাধীনতা দিবসের আবার হার্দিক অভিনন্দন সমগ্র দেশবাসীর সঙ্গে। বর্তমানে রাজ্যে রাজ্যে মানুষ কেন জেনে বুঝেও অশুভ শক্তির সাথে যুক্ত হয়ে চলেছেন, সেটা ধর্মীয় বিভেদের অশুভ শক্তিও, বিভেদকামী জাতপাতের অশুভ শক্তিও, এবং এই দুইয়ের হাত ধরে ভারত তথা বিশ্বের প্রায় সমস্ত দেশে দেশে মারণের হোতা ড্রাগস যেমন হেরোইন, ব্রাউন সুগার, মারিজুয়ানা ও পরিমার্জিত ট্যাবলেটের আকারে ভয়ঙ্কর সমস্ত ড্রাগসের যে অবৈধ কারবার ফুলে ফেঁপে উঠছে তার দায় নেবে কারা? কিছু মানুষ বিলক্ষণ অমানুষের দল স্বদেশের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে নব্য প্রজন্ম ও মানুষ মারার খেলার যে প্রতিযোগিতা সেটি পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর। বুঝেও জেনেও কেমন চিপচাপ পরিমার্জিত ভাষণের দোকানদাররা। আচ্ছা, ইতিহাসের পাতায় স্বাধীনতা সংগ্রামীদের যে বলিদান হলপ করে শপথ নেবার সময় 77তম স্বাধীনতা দিবসে গর্জে ওঠার সময় এবং গর্জে উঠে সত্যটা বলার সাথে সাথে স্বাধীনতা দিবসের শুভ দিনে বাংলার হাজার হাজার লাখ লাখ হাসতে হাসতে প্রাণ বিসর্জনকারী স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র আত্মাদের শান্তি কামনা ও প্রার্থনা ওই কৃষ্ণ বিবরের দরবার থেকে যত শর্ত সম্ভব ফিরে এসো আমাদের মাঝে। এইরকম দেশীয় জল্লাদদের হাত থেকে পরাধীন ভারতবাসীদের পুনরায় মুক্তির স্বাদ এলেন। যেখানে থাকবে না ধর্ম নিয়ে দাঙ্গা, জাতপাত নিয়ে দাঙ্গা, যেখানে থাকবে না রাজনীতির নামাবলীর টুপি পরে কিছু হাইনারূপী মানুষের শয়তানি খেলার পুতুল হতে বাধ্য হতে হওয়া বাংলাবাসী, ভারতবাসী তথা বিশ্ব মানব সমাজে। বর্তমানে রাজনীতি এমন জঘন্য গিমিকের গড়াপেটার আস্তানা সেটি ভীষণভাবে প্রকট হলো 2024 লোকসভা নির্বাচনের মুখে। গত 20 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বর্ষাকালীন লোকসভা রাজ্যসভায় যা হলো সেটা 77তম স্বাধীনতা দিবসের পবিত্র দিনে বলা যায় চোরে চোরে মাস্তুত ভাই। অধিবেশনের প্রথম দিন থেকে মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা যেভাবে সভায় টিকে না থেকে ওয়াকআউট বিশৃঙ্খলা করে চলল, সেখানে সরকার পক্ষ ঠিক তাদের মনের মতো বিলগুলি অনুমোদন করিয়ে নিয়ে গেল। এর জবাব কিন্তু আপনাদের ভারতবর্ষের মানুষদের দিতে হবে। তখন কিন্তু নির্বাচনী ভাষণের মঞ্চ থেকে বিভেদের ভাষণ কেউই বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, সংখ্যার বিচারে আপনারা সরকার পক্ষদের যে হারাতে পারবেন না জেনেও কেন সরকারের বিপক্ষে অনাস্থা প্রস্তাব আনলেন, আর যার জন্যে অনাস্থা প্রস্তাব আনলেন সেই প্রধানমন্ত্রীর ভাষণকালে কেন মাঝপথে ওয়াকআউট করলেন, আর আপনাদের ওয়াকআউটের পরেই প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে সমস্ত দোষ আপনাদের ওপরে চাপিয়ে ঢ্যাং ঢ্যাং করে ছক্কা মেরে চলে যাওয়ার রাস্তাটা আপনারাই কি ঠিক করে দিলেন না? এর জবাব চাওয়ার অধিকার ভারতবাসীর আছে, কিন্তু 24-এর নির্বাচনের সময় এই ভারতবাসী বুঝিয়ে দেবে আপনাদের গটাপ বা গড়াপেটা কিন্তু এক্সপোজড হয়ে গেল খুবই নগ্নভাবে। আজ আমরা সশুদ্ধ চিত্রে স্মরণ করছি 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের অভিশপ্ত দিনটিকে। নিরস্ত নারী পুরুষের ওপর যেভাবে ইংরেজ ফৌজের গুলি চালনা সেটি আর যাই হোক মুখে সভ্য বেনিয়া ইংরেজদের কাপুরুষতার দলিল ইতিহাসের পাতায় কালো জঘন্য দিন হিসাবে লিপিবদ্ধ হয়ে আছে। বীর বিপ্লবী সদ্য কিশোর শহীদ ক্ষুদিরামের ফাঁসির দিন ছিল গত শনিবার 11 আগস্ট, যার ঠিক একদিন আগে লোকসভা রাজ্যসভায় ঘটে গিয়েছে এই শতাব্দীর জঘন্য এক নাটকের দৃশ্যপট। এরই জন্য কি কিশোর ক্ষুদিরাম এবং অন্যান্য যেসব স্বাধীনতা সংগ্রামী যেমন ভাগা যতীন, বিনয় বদল, দিলেশ মাস্টারদার, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার হাসতে হাসতে স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আস্তে আস্তে হাইটেক মানব সভ্যতার যুগেও 31 জুলাই নু ও মেবাদের ধর্মীয় দাঙ্গা সাথে দাঙ্গা পরবর্তী বুলডোজার বিধান সেটি বর্তমানে যেখানে ধর্মীয় গোষ্ঠী সংখ্যাগুরু সেখানে অন্য ধর্মের মানুষদের খতম করে দেওয়ার যে প্রতিযোগিতা সেটার জন্যই কি আজ 77তম স্বাধীনতা দিবসের পবিত্র দিনে যারা হাসতে হাসতে প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে আনলে? উত্তরটা একে অপরের কাছে চোখে চোখ রেখে দেখুন, দেখুন না বদল করা যায় কিনা এরকম দেশীয় গোলামীর রাজনেতৃত্ব বিন্দুদের কবল থেকে মুক্ত হওয়ার। ভারত মাতা তোমার সন্তানদের বিভেদের যে কোনো আগুন থেকে রক্ষা করে এক হয়ে যাবার মিছিলে একসাথে একযোগে আমরা সবাই বলে উঠি জয় ভারত মাতার জয় ধ্বনিতে মুখর হয়ে উঠুক আজকের এই 77তম স্বাধীনতা দিবসের দিনটি
এটাই শপথ নেবার দিন। আমরা জোটবদ্ধ ভারতবাসী একে অপরের সুখ দুঃখী এক জাতি এক প্রাণ হয়ে মিলেমিশে কাটিয়ে দিতে পারি যেন বংশ পরম্পরায় যুগ যুগ ধরে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।